রাসূল বললেন ও আমার উম্মত শুনো মাহে রমজানে কেউ যদি একজন রোজাদারকে ইফতার করায় আল্লাহ পাক তার রোজা হোক বা না হোক একটা কবুল রোজার সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় লিখে দিবেন সুবহানাল্লাহ এক পেয়ালা দুধ দিয়ে হলো ইফতার করা সাহাবী বললেন হুজুর সামর্থ্য অনেকের নাই নবী বলেন একটা খেজুর দিয়ে হলো ইফতার করাও বলে তাও নাই আল্লাহর নবী বলেন তাহলে এক পেয়ালা পানি দিয়ে হলো ইফতার করাও ও আমার উম্মতেরা যদি রোজাদারকে তোমরা পেট ভরে খাওয়াও তাহলে তোমরা শুনে রাখো আমি নবীজি কিয়ামতের ময়দানে তোমার হাউজে কাউসারের পানি পান করাইয়া তোমার কলিজা ঠান্ডা বানাই দেব আল্লাহু আকবার আপনাদের এলাকায় মসজিদে মসজিদে ইফতার হয়নি হয় অনেক জায়গায় ঝগড়া ঝগড়া জঞ্জাল করে বন্ধ করে দেয় এটা ঠিক না সালামের ওই ইফতারির ভিতরে দেখা যায় অনেক গরিব মানুষ আছে আছে না ভাই আছে অনেক দরিদ্র মানুষ আছে ইফতারির ভিতরে আপনি খাবেন ইফতার করাবেন রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে অন্য মাসে ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব রমজানে কেউ যদি একটা ফরজ করে অন্য মাসের সত্তরটা ফরজের সমান আল্লাহর নবী বললেন আসাউমুলি ওয়া আনা আজি বিহি রোজা আমি আল্লাহর জন্য এর প্রতিদান আমি আল্লাহ পাক নিজে রোজাদারের মুখের দুর্গন্ধ মিশকা আম্বরের চাইতেও বেশি পরিমাণে ঘেরান প্রত্যেক দিন জান্নাতের হুরেরা রোজাদারদের দিকে তাকায় বলে রব এদের মধ্যে আমাদের স্বামী কে হবে আল্লাহ মেহরবানি করে এদের মধ্যে আমাদের স্বামী কে হবে ইয়ার আল্লাহ এদের মধ্যে আমাদের স্বামী কে হবে রোজাদার রোজাদারদের জন্য দুনিয়ার মাছ দোয়া করে দুনিয়ার পশু পাখিরা দোয়া করে একসাথে বলবেন না মারহাবা রোজাদারদের জন্য সমস্ত মখলুক দোয়া করতে থাকে মাছেরা গাছেরা পশু পাখিরা রোজাদারের জন্য দোয়া করতে থাকে এই জন্য মাহে রমজান রোজা রাখাটা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ যারা রোজা রাখে না তারা বিরাট বড় নাফরমান অনেকে বলে হুজুর আমার ব্যবসা আছে চাকরি আছে এটা আছে সেটা আছে যদি রোজা না রাখি ছেলে পোলা কষ্টের মধ্যে পড়ে যাবে সংসার চালাবে কে এখন যদি প্রশ্ন করি বাবারে আপনি মারা গেলে সংসার আপনারটা চালাবে কে আপনারা উত্তর দেবেন হুজুর আল্লাহই তো রিজিকের ফয়সালা করবে তাহলে বোঝা গেল আপনি থাকলেও রিজিক দেয় আল্লাহ আপনি না থাকলেও রিজিক দিবে আল্লাহ ঠিক কিনা আপনি আমি থাকলেও রিজিক দিবে কে আল্লাহ না থাকলেও রিজিক দেয় কে তাহলে আল্লাহ যদি রিজিক দেয় তাহলে রোজাটা আল্লাহর জন্য আমি রোজা ছাড়ব না কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবীজি মিম্বার শরীফে কদম রাখলেন নবীজি বলেন আমিন তিনবার মিম্বারে কদম রেখার পরে বলেন আমিন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ তিনবার আপনি আমিন বললেন বিষয় বুঝলাম না আল্লাহর নবী বললেন সাহাবীরা রে তিনবার আমিন বললাম প্রথমবার মিম্বারে কদম রাখছি জিব্রাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজির নাম মোবারক শুনল কিন্তু দুরূদ শরীফ পড়ল না সে ধ্বংস হয়ে যাক আমি বললাম আমিন নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ যারা পড়ে না তাদের আখেরাত ধ্বংস হয়ে যাবে অনেক বড় মারাত্মক কথা এই জন্য প্রিয় নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়বেন এবং আদায় করবেন আল্লাহর নবী বললেন ও আমার উম্মত তোমরা শোনো যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না সে ধ্বংস হয়ে যাক জিব্রাইল যখন এই কথা বললেন আমি নবীজি বললাম আমিন মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না সে ধ্বংস হোক এই জন্য মাহে রমজানের ঈমান এহতিসাবের সাথে কেউ যদি মাহে রমজানের রোজা রাখে রাত জেগে জেগে তারাবির নামাজ পড়ে আট রাকাত পড়লে হবে না বিশ টাকা আদায় করতে হবে
আজকে যারা 8 টাকার তারাবি বানাইলো ওরা আপনার মাহে রমজান নষ্ট করে দিল কথা কর না কেন আজকে যারা 8 টাকার বানাইছে আপনার রমজান নষ্ট করে দিচ্ছে ঈমান ও ইহতিসাবের সাথে কেউ যদি মাহে রমজানে রোজা রাখে রাত জেগে জেগে তারাবি পড়ে এবং কদরের নামাজ কদরের রাত্রি জেগে ইবাদত করে প্রিয় নবী বললেন মায়ের পেট থেকে একটা সন্তান যখন পৃথিবীতে আসলে নিষ্পাপ আল্লাহ মাহে রমজান শেষ হওয়ার আগে বান্দা কি এরকম নিষ্পাপ বানায় সুবহানাল্লাহ তারাবি কয় রাকাত 8 টাকা যারা বানাইছে আপনার রমজান নষ্ট হয়ে গেছে প্রত্যেক দিন যদি 12 রাকাত চলে যায় তাহলে মাসে গেল কয় রাকাত 360 টাকা 3 12 36 360 টাকা 360 টাকা নামাজ আপনার জীবন থেকে চলে গেল কিয়ামত পর্যন্ত কাঁদলে কি রোজা আর ফিরে পাবেন না এই নামাজ আর পাবেন না আপনাকে ধ্বংস করে দিবে কত বড় ভয়াবহ ফিতনা আমাদের দেশে আসছে কল্পনা করলে আপনি গা শিহরু পাথর গাটা বাসি একেবারে সমুদ্রের পাশের থানা আপনাদের বিরাট বড় সমুদ্র পাশে পানি আর পানি আর পানি আরব ভারত বিরাট বড় মহাসাগর পানি আর পানি পানি আর পানি হাজার হাজার লক্ষ লক্ষ মাইল পানি আর পানি হাজার হাজার লক্ষ লক্ষ মাইল শুধু পানি আর পানি পানি আর পানি বাজার একটু চিন্তা করবেন সমুদ্রের পারে দাঁড়ায়া এই বিরাট সাগর আর মহাসাগর যিনি বানাইয়া এই বিরাট বড় সাগরের ভিতরে কোটি কোটি মাছ যিনি খাবার দিলেন এক এক মাছের এক এক স্বাদ আল্লাহ সাধন করাইলেন একটা বারের জন্য সেই মালিকের কৃতজ্ঞতা আদায় করার দরকার হয় না কেন আমি সেজদা দেব না ওই মালিক রে কেন জিকির থেকে দূরে থাকবো আমি কেন আল্লাহর আইন থেকে দূরে চলে যাব কেন নামাজ রোজা থেকে আমি দূরে থাকব ফিরে কি যাব না সেই মালিকের কাছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশা আল্লাহর জন্য আমরা কার জন্য ফিরে যাব কার কাছে আল্লাহর কাছে ফিরে চলে যাব আমরা খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আহা আল্লাহর কাছে আমরা ফিরে চলে যাব ওই কবরের মহা যাত্রাটা বড় ভয়াবহ হবে আমাকে আল্লাহ নিয়ে চলে যাবেন শুধু বডি পড়ে থাকবে এই নফসকে আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না প্রশান্ত আত্মা আত্মা দুই ধরনের হয় একটা আল্লাহর দিকে রুজু হয় আর একটা শয়তানের দিকে রুজু হয় যে আত্মাটা আল্লাহর দিকে রুজু হয় এই আত্মাটিকে বলা হয় নাফসে মুতমাইন্না আর একটা আত্মা শয়তানের দিকে চলে যায় আল্লাহু আকবার নফসে এ আপনি মুতমাইন্না নফস নফসে লাওয়ামা আল্লাহর দিকে রুজু থেকে শয়তানের দিকে চলে গেল আর একটা তো আল্লাহর দিকে রুজু হয়ে গেল এই জন্য মানুষ বলদ বলুক আর খারাপ বলুক আমরা রোজা সারব না নামাজ সারব না এবং হক হালাল মতো আমরা চলব কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি ওলিদের দেখানো রাস্তায় আমরা চলবো কথা বলেন ঠিক না বেঠে
একটি উপস্থিতি একটা কথা মনে রাখতে হবে আমরা পৃথিবী থেকে সবাই কবরের দিকে চলবার 40 বছর পার হলে যত দামি খাবার খান 25 বছরের জীবন আপনার আর ফিরে আসবে না 60 বছরে আপনি যত পৃথিবীর দামি খাদ্য আপনি খান না কেন আপনার 30 25 বছর আর ফিরে আসবে না বাবাজি যত দিন যায় তত দিন আমরা কবরের দিকে চলে যাই যত দিন যায় তত কবরের দিকে চলে যাই ঠিক কি না এজন আমার পীর মুর্শিদ বলতেন বাবা সর্বসময় নিজের জিহ্বাকে আল্লাহর জিকিরে সিক্ত রাখবা আল্লাহ 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 আমার মালিক আমার আল্লাহ বললেন ফাইজা কদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আর নামাজ শেষ করার পরে তুমি নামাজ যখন শেষ করবে পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাবে তুমি অবতাগু মিন ফাদলিল্লাহ আর অধিক পরিমাণে তুমি আল্লাহর রিজিক অনুসন্ধান করতে থাকো এরপর আল্লাহ বলেন ফাযকুরুল্লাহ আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করতে থাকো ব্যবসা করো জিকির হবে কার আল্লাহ জমিন চাষের জিকির হবে কার আল্লাহ আপনি নদীতে মাছ ধরতে গেলেন সাগরে ট্রলার নিয়ে গেলেন মাছ ধরতে গাড়ি চালাইলেন বলেন জিকির হবে কার আল্লাহ আপনার সমস্ত কাজে কর্মে সব কিছুতে জিকির হবে আল্লাহ তোলে আপনি কামিল অলিদের কথা আর অনেক গুরুত্ব অল টাইম তুমি তোমার জিহ্বাকে আল্লাহর জিকিরে সিক্ত রাখো আল্লাহ 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 আচ্ছা বলেন তো যে ব্যক্তি আল্লাহর জিকিরে নিজে জিহ্বাকে সিক্ত রাখে সে হারাম কাজ করতে পারে না অন্যায় করতে পারে না এজন্য অল টাইম আল্লাহর জিকিরে নিজে জিহ্বাকে সিক্ত রাখা আল্লাহ 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 বলে এটা কিভাবে অর্জন হবে তাসকিয়াতুন নাফস এই তাসকিয়াতুন নাফস করার জন্য আপনাকে একজন মুর্শিদের হাতে বায়াত নিতে হবে এটা একটা ক্লাস আমি যেমন মাদ্রাসায় পড়ার জন্য আলেম হওয়ার জন্য আমরা মাদ্রাসায় ভর্তি হলাম একেবারে কামিল পাস করা পর্যন্ত প্রায় 22 বছর আমাদের পার হয়ে গেল 22 বছর আমরা কামিল পাস করলাম ক্লাস বাই ক্লাস ক্লাস ওয়ান থেকে একবারে কামিল পর্যন্ত ক্লাস ওয়ানের বই একরকম মাস্টার্সের বই আর একরকম ক্লাস ওয়ানে আসলে আমরা পড়লাম ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির সা ছোটকালের কবিতা এটা একটা বিনোদন এটা একটা বিনোদন আর কি বাচ্চাদেরকে শিখানো যদি এর ভিতরে শিখার কিছু নেই আরো ভালো কিছু দিতে পারত এক ধরনের বিনোদন ক্লাস ওয়ান এর যেই সাবজেক্ট মাস্টার্স কি একই সাবজেক্ট কেন ওই সময় ছেলেটা অনেক কিছু বুঝে তার মেধা আরো বিরাট সেই জন্য মাস্টার্সের ক্লাস এবং সাবজেক্ট ভিন্ন বাবাজি তাসাউফের ক্লাসেও এরকম ক্লাস আছে তাসাউফের ক্লাসের সর্বপ্রথম পীরের দরবারে বায়াত নেওয়া এটা সর্বপ্রথম হলো ওই ক্লাসে আপনি ভর্তি হইলেন হে আমার দিকে তাকান অনেক ভাইদের নানান ধরনের বেদাতের হতো পীরের কাছে বায়াত নেওয়া আর পীর ধরা চোর ধরা সমান কেউ কেউ বলে থাকে শোনেন যার মানসিকতা যেমন তার ফয়সালাটাও কথাটাও এরকম কথা কর নাকি ঠিক কিনা এটা একটা মানসিকতার ব্যাপার আছে অ্যাটিটিউডের ব্যাপার আছে মানসিকতার একটা ব্যাপার আছে
যার মানসিকতা যেরকম তার কথা ওইরকম, তার চিন্তা চেতনা ওইরকম, পিঠ ধরা আসর ধরা সব বাস উনি বলে দিছে। তার কোন অর্থ হলো ওনার মানসিকতাটা ওইরকম, এটা অসুস্থ। এটা কি অসুস্থ? বেমারি, এটা রোগ আছে মাথা। নাহলে সে বলে দিল পিঠ ধরা চোর ধরা। তাহলে খাজা বাবা আজমিনি রহমতুল্লাহ কি চোর ধরছিল? শাহজালাল ইয়ামানি মুজাররেদি হযরতে নিজামউদ্দিন আউলিয়ার দরবার থেকে কি চোর ধরে আসছিল? কত বড় ডাকাত চিন্তা করতে পারছে, কি অসুস্থ গোষ্ঠী। পৃথিবীর শাহাবলীরা বায়াত গ্রহণ করছে, এই বায়াতটা হচ্ছে প্রথম ক্লাস, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া, এটার নাম হচ্ছে ভর্তি হওয়া। আপনি ক্লাসে যখন ভর্তি হন তখন আপনাকে একটা ফরম দেয় না, ভর্তির ফরম আছে না? নি নাই। ভর্তি ফর্মে ছেলেকে সিগনেচার দিতে হয় না? সিগনেচার দিতে হয়। কেন? ভর্তির ফর্মের ভিতরে আপনার এই প্রতিষ্ঠানের নিয়ম কানুন লেখা থাকে যে আপনি এই রুলসে এই নিয়মে আপনি ভর্তি হন। বায়াতটা হচ্ছে ওই রকম তাসাউফের ক্লাসে একজন পীর মুর্শিদের কাছে ভর্তি হওয়া। একসাথে বলবেন না মারহাবা। কি হওয়া? ভর্তি হইলেন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কাদেরিয়া চিশতিয়াতে আপনি ভর্তি হয়েছেন। এই জন্য কোন ক্লাসে ভর্তি হবেন, আপনার টিচার কি হবে, এই জন্য বাইসে নিতে হবে। যার তার কাছে ভর্তি হইলে চলবে, ভর্তি ক্লাস দিকে হইতে হবে, প্রতিষ্ঠান দিকে হইতে হবে। বাংলাদেশে তো অনেক প্রতিষ্ঠান আছে, আছে না? নাই। আপনাদের পাথর কাটায় আছে, নটবাড়িয়া আছে, বরিশালে আছে, সবাই কিন্তু চায় ভালো একটা প্রতিষ্ঠানে আমার ছেলের ভর্তি করাই। তো একবারে নিম্ন থেকে হাই শ্রেণীর পর্যন্ত প্রতিষ্ঠান আছে। দারুন নাজাত মাদ্রাসা ঢাকাতে সরসিনার একটা প্রতিষ্ঠান। তো সরসিনার মাদ্রাসা আর আপনাদের পাথরঘাটার মাদ্রাসা কি একরকম? দারুন নাজাত মাদ্রাসা আর আমাদের ফরিদপুরের মাদ্রাসা সাধারণ মাদ্রাসা একরকম? মাদ্রাসার সিলেবাস একই, কিন্তু লেখাপড়া এই আপনার সিচুয়েশন ভিন্ন। তো ওই রকম তাসাউফের ক্লাসে আপনাকে তাসাউফের মাদ্রাসা আগে দিত, যে আপনি কোন মাদ্রাসায় ভর্তি হতেছেন, তাসাউফের মাদ্রাসা। ওলি আল্লাহদের দরওয়াজা কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদ এরকম মাদ্রাসা দেখে আপনাকে ভর্তি হইতে হবে, টিচার দেখে ভর্তি হইতে হবে। এটা হলো বায়াত। এটার নাম কি? বায়াত। পাগল ছাগল দেশে বুঝাবেন কেন? কিছু বলো তো সে বুঝে না। আই বাস দুই লাভ দিয়ে হতো সব ভণ্ডামি বেদাত, ও বলে দিচ্ছে সব বেদাত। মা সে ফতোয়া মেরে দিয়ে ধাক্কা মেরে দিচ্ছে সব বেদাত। নবীর জমানাতে এই পদ্ধতির কোন বায়াত ছিল না? তোকে জিজ্ঞেস করবেন নবীর জমানায় এই পদ্ধতিতে কোন মাদ্রাসা ছিল কই দিছে? নবীর জমানায় এই পদ্ধতিতে কোন মাদ্রাসা ছিল বল? কোন মাদ্রাসা ছিল? প্রিয় উপস্থিতি, এগুলি হচ্ছে ধ্যান ধারণা চিন্তা চেতনা। তাহলে আমরা একটা মাদ্রাসায় ভর্তি হইলাম, এটা তাসাউফের মাদ্রাসা। এই মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না, যে কেউ এই মাদ্রাসায় ভর্তি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কেন ভর্তি হইলাম? এদের ঠিক করার জন্য এই মাদ্রাসায় ভর্তি হচ্ছে। মারহাবা কইলেন না? কোনটারে ঠিক করার জন্য? এই ভিতরটারই অরিজিনাল, যেটা আপনার ডাইনে বামে খালি লুয়ে যাওয়ার চাই, এদের ঠিক করার জন্য নফসের মাদ্রাসায় ভর্তি হচ্ছে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান পাথর ঘাটাবাসী, এই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য
আপনি নাফসটাকে ঠিক করার জন্য মাদ্রাসায় ভর্তি হলেন বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন তার নাম ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি ইব্রাহিম বিন আদম আল্লাহর বড় বুজুর্গ বান্দা ছিলেন ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি একজন আল্লাহর ওলির দরবারে গেলেন উনি আগে বিরাট বড় বাদশা ছিলেন অনেক বড় সম্পদের অধিকারী ছিলেন আল্লাহু আকবার সব ছেড়ে দিয়ে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলির দরবারে যায় বললেন হুজুর আপনি দয়া করে আপনার সহবতে আমারে রাখেন কিছুদিন আপনি আপনার সহবতে রেখে আমারে ক্লাস করান ইব্রাহিম বিন আদম আল্লাহর ওলি বললেন বাবারে তুমি আমার দরবারে ক্লাস করতে পারো কিন্তু একটা শর্ত আছে বলেন হুজুর কি শর্ত বারো বছর পর্যন্ত তুমি আমার তাহাজ্জুদের পানি জোগাড় করে দিবা কত বছর কিসের পানি যে তাহাজ্জুদের পানি উঠায় সে বুঝি তাহাজ্জুদ ছাড়া থাকে হ্যাঁ বারো বছর বারো বছর ধরে তুমি তাহাজ্জুদের পানি জোগাড় করবা ইব্রাহিম বিন আদম রাজি হয়ে গেলেন বারো বছর ধরে কুয়ার ভিতর থেকে পানি এনে এনে গরম করে দিতেন তাহাজ্জুদের পানি ওই পানি দিয়ে হুজুর হুজু করতেন একসাথে তাহাজ্জুদ পড়লেন ফজর পড়লেন এইভাবে বারো বছর ক্লাস হয়ে যাওয়ার পরে বারো বছরের শেষ রাত যেমন কালকে আগামী রাতটা হবে শাবানের শেষ রাত হতে পারে ঠিক কিনা আগামী রাতটা শাবানের শেষ রাত তো বারো বছর ধরেন আগামীকাল শেষ এ সময় পীর মুর্শিদ ধরে পরীক্ষা করার জন্য দেখি বারো বছর তার ক্লাস কেমন হলো পরীক্ষা লাগবে না পরীক্ষা আছে না মাদ্রাসা স্কুলে পরীক্ষা আছে না নি বছরে কয়বার না বছর ফাইনাল না তো একবার কিন্তু আনুষঙ্গিক আর তো কিছু কিছু পরীক্ষা আছে আছে না তা আমরা আমরা ফিরে মুর্শিদের কাছে যে ভর্তি হইলাম তা সব পরীক্ষা আছে এখানে পরীক্ষা আছে না এই অনেকে ফাঁস করে অনেকে ফাঁস করে আমার পীর তার পীরের দরবারে তিরিশ বছর ক্লাস করছে তিরিশ বছর অনেকে বলে থাকেন যে কোন মাদ্রাসায় পড়ছে কি পাস করছে পাস ফোর্স দিয়ে ওলি হয় না ওলি হয় হলো তাকওয়া কোরআন বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে সেই সম্মানিত যার অন্তরে তাকওয়া বেশি ও দিন নজর হতে পারে রিক্সাওয়ালাও হতে পারে শত কোটি টাকার মালিক হইতে পারে যার অন্তরে তাকওয়া বেশি আল্লাহর দরবারে তার দাম বেশি কথা কেন না ঠিক কি না তাকওয়া নাই দাম ফরিদ সাহেব যত বড় বক্তা থাকতে হবে সাদা কাম হবে না এই বক্তাগিরি দিয়ে কাজ হবে কোনো লাভ নেই তাকওয়া বেশি দাম বেশি তাকওয়া নাই দাম নাই সে ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর হলো ভ্যালু নেই মক্কা ইউনিভার্সিটির চ্যান্সেলর হলো চার পয়সাও দাম আর আল আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও যদি হয় তাকওয়া যদি কলবে না থাকে আল্লাহর দরবারে চার পয়সাও দাম প্রিয় উপস্থিতি অনেক বড় ক্লাস বারো বছর পরে পরীক্ষা হবে হযরতে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি তার পীর ভাইকে বলে দিলেন বাবা পানি উঠানো নিয়ে তুমি ইব্রাহিম বিন আদমের সাথে ঝগড়া বাঁধাবা দেখো তার আচরণ কেমন বাকিটা আমার কাছে এসে বলবা তার এক পীর ভাই চলে গেলেন ওই রাত্রে তাহাজ্জুদের সময় পানি উঠানো নিয়ে ঝগড়া বাঁধাই দিলেন আমাদের তো সাধারণত ঝগড়া বাঁধতে গেলে অনেক রাগ এসে যায় রাগ আসে না রাগ এসে যাওয়ার পর তারপর তুই আমার চিনেন আমার বাপ ওই রকম আমার শাশুড়ি তোমার অভিজাত তার শ্বশুর বেড়ার চিরস্তরে দেখে সারপ্রাইজ করে শয়তানকে মাস চালান
শয়তানের কুরসিকে চালাও, আত্মহংকারের ভিতরে চলে গেছে, এটা চিরা সবার। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তো বাচ্চা ছিল, তো বীরবের সাথে ফানি উঠেন ঝগড়ার এক পর্যায়ে তার ভিতরে সেই বাচ্চা স্বভাব এসে গেল, আশার সাথে সাথে পীর ভাইকে এক থাপ্পড় মেরেছে। বেটা তুই আমার চিরাস শেষ, 12 বছর কথা কর না কে, 12 বছর যেন আমার পীর কি শিক্ষা দিছে বাবা দরবারে, কথা কর না কে জোরে বলেন। আমি ফরিদি সাহেব বিরাট ভক্ত দিয়ে আপনার ধাক্কা দিতে পারবো, সুযোগ আছে বুঝে যাবে। এই জন্য ওইখানে গেলে আপনার বিশ্লেষণটা আমার তো হইত, আমরা যা দেখবেন দরবার শরীফের ভিতরে এই শত শত আলেম ছোট আলেমের বিশ্লেষণটা ফরিদ হিসেবে হইতে, ওনার জন্য যে বাসন মাটির বাসনের খাবার আমার জন্য এই বাসনের খাবার। এখন আমি যদি ভাব দেখব সারা দেশে কোটি কোটি ফলোয়ার্স আমার, বুঝলেন ফরিদ সাহেব শেষ, ওই একটা শেষ হয়ে গেছে না, কথা কর নাকি একটা শেষ হয়ে গেছে না, সিঁড়ি করবে না কয়ে দিয়ে শেষ হয়ে গেছে শেষ। এই জন্য আমার পীর মুর্শিদ বলছে এলে মের বাহাদুরি ধনের গৌরব দাও সারি, এলে মের বাহাদুরি ধনের গৌরব দাও সারি, কামেলের পদ তলে জীবন টুকু দাও ঢালি। 12 বছর আমি থাকছি জীবনে কারোর সাথে বিয়াদবি করছি আমার মনে পড়ে না, 12 বছর থাকছি পচা খাবারও দিছি ডাল দিয়ে খাই উঠে চলে আসছি, কথা বলি নেই কারণ আমার রিজিকে যেটা আছে সেটাই, খাবার নষ্ট করছি তখন তো ছাত্র বয়স শরীর গরম, কথা ঠিক কিনা, খাবার তখন তারপরেও ওটি নষ্ট করার কোনো সময় মনস্কামনা আসে না, মা বলি দিছে সাবধান আল্লাহর অলির দরবার, অনেক বড় অলির দরবার, তিনি এমন কাশ্মী অলি ছিল, এত বড় কাশ্মী অলি আমি জীবনে দেখিনি, আল্লাহর কসম আজকে গোপন কথা বলি আপনাদের সঙ্গে, আমি তখন দাখিল পরীক্ষা দিই, তখন আমার মামাতো ভাই আর আমি দুইজন, তো হুজুর সাক্ষাৎ দিচ্ছে তো মানুষেরা সাক্ষাৎ নিচ্ছে কেউ কথা বলতেছে, তখন হুজুর হুইল চেয়ারে কথা বলতেন না, উল্টাই মাথা নিচু করে জিকিরের হালতে থাকতেন। এই যারা দেখছেন কথা কর না কেন, হুইল চেয়ারে থাকা অবস্থায় হুজুর কেবলা মাথা নিচু করে সবসময় জিকিরের হালতে থাকতেন, কেউ যদি নারী যেত ফরাত ভাই ছিল উনি হুজুরের কাছে যা বলতেন বাবা ওই মেয়ের বিয়ে হয় না, হুজুর আস্তে করে উঠে ছোট্ট একটা কথা বলতেন, ফরাত ভাই এসে বলতেন হুজুর সামনে এক বলছেন চলে যান আর কোন কথা না, এক কথা শেষ। আমি দূরে দাঁড়িয়ে নিয়েছি, আমার মামাতো ভাই নালিশ দিতে গেছে আমার পেট ব্যথায় নালিশ দেবে, আমি মনে মনে চিন্তা করছি হুজুরের কাছে আজকে বলবো আমি বড় মলান হইতে চাই, আল্লাহর কসম এই মাহফিল সঙ্গে আমার নিয়ত লিখতে যে আমি বড় মলান, তো আমি এই নিয়ত করে হুজুরকে বলার সামনে দাঁড়াই, তো অনেকে কদম বসে করতেছে
এই দৃশ্যটা আমার কাছে একটু বিদঘুটে লাগে যে মানুষ কদমবসি করতেছে এই সেজদা হয়ে গেল না তো আমার কাছে এরকম মনে হচ্ছে তো আমি কাছে গেলাম না আমি দূরে দাঁড়াইয়া কিন্তু দাঁড়াইছি আদবের সাথে দাঁড়াইছি তো আমি দূরে দাঁড়াইয়া দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আল্লাহর কসম করে বলে সেই চেহারাটা এখন আমার চোখে ভাসে হুজুরকে মুরাকাবা থেকে উঠে আমি দূরে দাঁড়াইছিলাম পাশে মুরাকাবা থেকে মাথাটা উঠাইয়া হুজুরকে বলে আমার দিকে কিছুক্ষণ তাকাইল কারো সাথে তাকান না কিন্তু আমার দিকে কিছুক্ষণ হুজুরকে বলে তাকাইল এইভাবে তাকাইয়া আবার মুরাকাবায় চলে গেল আমার সেই দৃশ্যটা এখনো প্রতিনিয়ত ভাসে সেই নূরানি চেহারাটা আমার দিকে তাকানোর পর আমি আজকে বুঝি আল্লাহ আমি আজকে বুঝি যে আমার মতো একটা নাসিজ না ফরমান কোটি মানুষের কাছে আমার এই ওয়াজগুলি পৌঁছে যাবে আজকে বুঝতেছি আমি সেই দিনের সেই দৃশ্যগুলি এখনো মনে এখনো সেই নূরের চেহারা ভেসে আসে কার সাথে দেখা দেন না চুপচাপ বসে থাকে এইভাবে কিন্তু আমার দিকে তাকায় দীর্ঘক্ষণ এইভাবে তাকায় আজকে বুঝি যে আমার মতো একজন নাসিজ না ফরমানের ওয়াজ কোটি মানুষের হৃদয়ের ভিতরে চলে যাবে কি কারণে দোয়া তো লাগে কি কথা বলেন না কেন আমার আছে কি নেই এলেম নাই কেলাম কিচ্ছু আমি সেই দিনের দৃশ্যগুলি আজকে বুঝলাম কেন আমাকে আল্লাহ এই পর্যন্ত নিয়ে আসছে অথচ এমনও দিন আমার গেছে দুই বেলা খাওয়ার পয়সা ছিল না আমার কাছে আজকে আমি অর্ধ কোটি টাকার গাড়িতে চলে আল্লাহ আমার দিছে অর্ধ কোটি টাকার গাড়ি আমার একটা গাড়ির দামই অর্ধ কোটি টাকা প্লাস বাকিটা বললাম মোহতারাম উপস্থিতি আপনাদেরকে বলি উলিয়া উলিয়ার দোয়ার প্রয়োজন আছে কথা কর নাকি ঠিক কি না বেয়াদব দিয়ে দোয়া হয় না আদব দিয়ে দোয়া হয় কথা ঠিক কি না তো চার মতো সহিতে আমার সেই চেহারা এখনো ভাসে দীর্ঘ সময় হুজুর আমার দিকে তাকাই রইল তাকাই আসতে করে আবার মোরাকাবে চলে গেল ওই সময় নালিশ স্টপ ছিল আমি জীবনে বিশ্বাস করেন অনেক কাজ করতে গেছি ব্যবসা করতে গেছি চাকরি করতে গেছি আমার কোনোটাই হয়েছে না আল্লাহর কসম করে বলে আমার কোনো কিছুই হয়েছে না আপনারা জানবেন কিনা আমি ইন্ডিয়ান এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স আমি করছি ব্যবসার জন্য তা হয়েছে না লাইসেন্স করছি ব্যবসা দোকান দিয়েও হয় না চাকরি করতে গেছে হয় না সেনাবাহিনীর অফিসার কোথায় আমাকে চিঠি দিল তুমি আসো স্বাস্থ্য মাস্থ চেহারা টেরা সব ভালো হইল না পরে শেষে মা বলতেছে তো কোনটাই হবে না তোর আব্বার নিয়ত ছিল তোর আব্বার সাথে তোর হুজুরের কথা ছিল তোকে মাদ্রাসায় দিল তার এই দপ্তরে খেদমত করতে হুজুরের কথা ছিল তোর আব্বার সাথে ওয়াদা তোর আব্বার ওয়াদা আছে ওখানে চলে যা ওখান থেকে কোনো দিকে ডাক বাম করবি না এটা হলো আমার জীবনের সংক্ষিপ্ত কথা এটা হলো গোপন আজ পর্যন্ত কোনোদিন কইনি কারণ শুধু তাসকিয়াতুন নফসের কথা উঠাতে আজকে আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম মোহতারাম উপস্থিতি ইব্রাহিম বিন আদাম রহমতুল্লাহ 12 বছর শেষ হয়ে গেল এক ধমকে কত বছর কথা না কত বছর শয়তানের শেষ হয়েছিল কত বছর না না আজাজির 9 লক্ষ বছর 7 লক্ষ বছর 6 লক্ষ বছর মতান্তর ইবাদত করছে না তো আল্লাহ কি বললেন উসজুদু লি আদম তোমরা আদমরে সেজদা দেওয়ার কথা না সেজদা হল আদমের দিকে সেজদা দাও ইমাম মোল্লা আলী কারি আল মাওরিদির মধ্যে লিখছেন মসজুদ ছিল আল্লাহ সেজদার মালিক আল্লাহ তাজিম ছিল আমার নবী আর আদম ছিলেন কেবলা একসাথে বলবেন না মারহাবা সব সেজদা দিছে ইল্লা ইবলিস ইবলিস দেয় ইবলিস কি করলো অহংকার করলো তাকাব্বুরি করলো কেন দিলি না ওর মানে মাটি দিয়ে আমার আগুন দিয়ে ওর চেতা আমি দামি শেষ কি হয়েছে জোরে বলেন আরো জোরে আরো জোরে শেষ
কি হয়েছে শেষ, তাকাব্বুরি করলি শেষ, এটা করলি শেষ, যে করছে সে শেষ। তবে কেউ যদি তওবা করে আল্লাহ মাফ করে দেয়, কথা ঠিক কি না? কেউ যদি তওবা করে আল্লাহ কি করে মাফ করে দেয়। প্রিয় উপস্থিতি, ইব্রাহিম বিন আদহাম 12 বছর পরে ফজরের নামাজ তাহাজ্জুদের পানি দিলেন হুজুরকে, ফজরের নামাজ পড়ে বলেন হুজুর 12টা বছর ধরে আমি আপনার তাহাজ্জুদের পানি জোগাইলাম, আল্লাহর ওলি গো আপনার খেদমতে আমি আসছি, 12টা বছর ধরে আপনার দরবারে আমি আসি, আমার কি বিদায় হয়েছে কিনা, 12 বছরের ক্লাস আমার শেষ হয়েছে কিনা। আল্লাহর ওলি ডাক দে বলেন বাবা ইব্রাহিম বিন আদম, 12 বছর আপনি আমার তাহাজ্জুদের পানি জুগাইলেন কিন্তু তাকাব্বুরি এখনো যাই নাই, আরো 12 বছর থাকা লাগবে। এটার নাম তাসাউফের ক্লাস। আমরা কামিল পাস করছি এ ক্লাস আলাদা, আর ওলিদের তাসাউফের ক্লাস আলাদা। কামিল পাশের ভর্তি একটা, ওলিদের দপ্তরে বায়াতের বিধায় বিষয়টা আলাদা। এই জন্য আমাদের উচিত বায়াত নেওয়ার মতো হওয়ার মতো বায়াত হওয়া, কথা কন না কে ঠিক কিনা? ক্লাস আমাদের কি করতে, খুব দামি ক্লাস, এটা যে করতে পারছে সে মানুষই। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দেন, হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর আল্লাহু আকবার, আরো 12 বছর তাহাজ্জুদের পানি জোগাইলেন, কত বছর গেল, 24 বছর ধরে তাহাজ্জুদের পানি হুজুরটা, যিনি 24 বছর ধরে একটানা তাহাজ্জুদ পড়ে সে অবশ্যই আল্লাহর দরবারে একজন মঞ্জুরিত মকবুলকৃত বান্দা, কথা কন ঠিক কি না? পছন্দের বান্দা। তাহাজ্জুদের অর্থটা কিন্তু চারটিখানি কথা না, ওরে বাপ সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের ভিতরে কয়জন পরে নিয়মিত, হ্যাঁ কয়জনের নসিবে আছে এটা? প্রিয় উপস্থিতি, তাহাজ্জুদের অর্থটা অত্যন্ত দামি সময়, আরো 12 বছর ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর তাহাজ্জুদের ক্লাস করলেন, 12 বছর শেষ হয়ে যাওয়ার পরে ইব্রাহিম বিন আদহামকে আবার পরীক্ষা করানোর জন্য তার মুর্শিদ আর একজন পীর ভাইকে পাঠাইলেন, যাও আজকে তারে পরীক্ষা করো, দেখো তার ক্লাস কেমন হয়েছে। পানি ওঠানো নিয়ে আবারও আজকে ঝগড়া বাঁধানো হলো, আজকে ঝগড়া ইব্রাহিম কথা বলে না কিন্তু তার পীর ভাই ইব্রাহিমের মুখের মধ্যে আজকে থাপ্পড় মারছে, দেখি থাপ্পড় দেওয়ার পর ওর মাথা গরম হয় কিনা। থাপ্পড় দেওয়ার পরে ইব্রাহিম বিন আদহাম তার হাতটা ধরে বলতেছে ভাই যা, মনে কষ্ট দিয়ে বলছি আল্লাহর রাস্তায় মাফ করে দে। আমাদের দরবারে অনেক জাকির ভাই ধাক্কা লাগলে অনেকে ভাই যান ভুল হয়ে গেছে, কি কথা কান দেখে আদাব তাসকিয়াতুন নফস, ভুল হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ, হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরা আমি রাহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার হুজুর হযরতে শাহ সুফি ফতে আলী রসুল নামা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পীর মুর্শিদ শাহ সুফি ফতে আলী রসুল নামা রাহমাতুল্লাহ আলাইহি পালকি দিয়ে চললেও আল্লাহর ওলি ফুরফুরা আবি রাহমাতুল্লাহ আলাইহি কখনো পীর মুর্শিদের সামনে পালকি দিয়ে চড়তেন না, তিনার জুতা বুকে করে কোলে করে হাঁটতেন, পীর মুর্শিদের জুতা বুকের মধ্যে নিয়ে হাঁটতেন। বন্ধুগণ, বিশ্ববিখ্যাত আলেম ছিলেন হযরত আল্লামা রুহুল আমিন বশিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি, উনি এত বড় আলেম
এই বাংলার জমিনে কোনো মা আর জন্ম দিতে হয়তো পারবে না। আল্লামা রুহুল আমিন বশির হাটি রাহমাতুল্লাহি আলাইহি যখন আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহি আলাইহি মুজাদ্দিদে জামান যখন ওয়াজ করতেন আল্লামা রুহুল আমিন বশির হাটি রাহমাতুল্লাহি আলাইহি তার জুতা জোড়া নিয়ে বুকের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকতেন। লোকেরা বলতো আপনি এত বড় আলেম হই আপনার পীর মুর্শিদের জুতা কেন বুকে নিয়ে দাঁড়ান। রুহুল আমিন বশির হাটি বলতেন তোমরা জানো না আমি রুহুল আমিন বশির হাটি হয়েছি যার বদৌলতে তিনি আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাই আমি আল্লাহর ওলির বদৌলতে বশির হাটি হয়েছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বগুড়া জায়গার নাম কি? বগুড়া শেরপুর, ওখানে একটা মাদ্রাসা আছে, আপনারা চিনবেন না, আমি গিয়েছিলাম। হযরতে মুজাদ্দিদে জামানের নামে একটা মাদ্রাসা আছে, তো ওই মাদ্রাসাতে প্রত্যেক বছর মাহফিলে রুহুল আমিন বশির হাটি রাহমাতুল্লাহ নিয়ে আসতেন। ওখানে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, তিনি ওই বগুড়ার কুফফারদের সাথে জেহাদের ময়দানে শহীদ হয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনি যুবক ছিলেন, ওলি যুবক ছিলেন, ওই অবস্থায় জেহাদের ময়দানে শহীদ হয়েছেন। তার মাজার শরীফে এখন আছে। তো রুহুল আমিন বশির হাটি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভারত থেকে ওই এলাকায় মাহফিল আসছেন, কিন্তু একটা ব্রিফকেস ছিল, ওটা তালা মারা, কিন্তু চাবি বাড়িতে রেখে আসছেন। ওইভাবে উনি চলে আসছেন। চলে আসার পরে এখন এই ব্রিফকেসের চাবি নাই, কি একটা চিন্তা, দুশ্চিন্তার ভিতরে বসে তালা ভেঙে ফেলতে হবে। তো রাত্রিবেলা ওই মাদ্রাসার মাহফিল থেকে আর একটা মাহফিলে তিনি যাবেন, ওই মাহফিল শেষ করে ওইখান থেকে ওনাকে নিয়ে গেছে পরবর্তী মাহফিল। তো উনি ঘুমাই রয়েছে, তাহাজ্জুদের সময় স্বপ্ন দেখতেছেন যে এক যুবক সুদর্শন চেহারা খুবই সুন্দর এবং সুঘ্রাণ, উনি স্বপ্নে এসে চাবিটা দিয়ে বলতেছেন বসির হাঁটি এই যে আপনার চাবি। তো বলতেছে আপনি কি? বলে কালকে যার মাজারের পাশে মাদ্রাসায় মাহফিল করছেন আমি সেই মাজারওয়ালা। একসাথে বলবেন আল্লাহ। বশির হাঁটি রাহমাতুল্লাহ ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে ঠিক ওনার বিছানার পাশে সেই চাবি। এগুলি আপনাদেরকে আমরা দলিল দিয়ে বুঝাইতে পারবো না, এই জগৎটাই আলাদা, কি কথা কান না, জগৎটা আলাদা, এটা দলিল দিয়ে বোঝানো যায় না। মা সন্তানকে ভালোবাসে, কেন ভালোবাসে এটা দলিল দিয়ে বোঝানো যাবে, যাবে যায় না, সব দলিল দিয়ে হয়। ওলিদের তাসাউফের বিষয়টা এটা আপনাকে দলিল দিয়ে বুঝাইতে পারবে, এটা দলিল দিয়ে বুঝাইতে পারবে। প্রিয় উপস্থিতিক হাজিরিন, এগুলি ওলিদের দোয়া, ওলিদের দোয়া আলাদা জিনিস, সম্মান মর্যাদা দুনিয়ার কোনো মানুষ এটা দেয় না, এটা আল্লাহর আসমান থেকে আসে, কথা বলেন ঠিক কিনা? ইজ্জত আর সম্মান মর্যাদা আল্লাহর আসমান থেকে এটা আসে, আমি দলিল দিয়ে বুঝাইতে পারবো না। হযরত ইব্রাহিম বিন আদম আজকে হাতটা ধরে বলতেছে ভাই যান মাফ করে দিয়েন, আমি আপনার অন্তরে ব্যথা দিয়ে ফেলছি, কষ্ট দিয়ে ফেলছি। ২৪ বছর পরে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি ওনার পীর মুর্শিদের সামনে দাঁড়াইলেন, হুজুর আজকে কি আবারটা কবুল হইছেনি, ২৪ বছর ধরে তাহাজ্জুদের পানি জোগাড় করি। আল্লাহর ওলি বলে দিলেন বাবারে যান ২৪ বছর পরে আজকে আপনার তাকাব্বুরি ধ্বংস হয়েছে, তাসকিয়াতুন নফস আপনার কবুল হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ আমার ২৪ বছর ধরে
পরিশ্রম করে আপন মুর্শিদের কাছ থেকে তিনি এজাজত নিলেন আল্লাহর ওলির দরবারে তাসকিয়াতুন নফস সালমানার আমরা 12 বছর 22 বছর পড়াশোনা করে দুনিয়ার একটা কামিল পাশের সার্টিফিকেট পাইলাম কিন্তু আল্লাহ পাওয়ার সার্টিফিকেট পাই নাই কথা কর না কেন 12 বছর ধরে পরিশ্রম করলাম দুনিয়ার একটা সার্টিফিকেটের জন্য তারপরও চাকরি হবে কিনা কোনো গ্যারান্টি নাই বাংলাদেশে মামুসারা চাকরি হয় না তারপরও চাকরি হবে কিনা কোনো গ্যারান্টি নাই কিন্তু এই 12 22 বছর যদি আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করতাম তাহলে দুনিয়ার চাকরির দরকার হতো না আল্লাহ প্রদত্ত চাকরি দুনিয়াতে আমরা পেয়ে যাইতাম বছর 22 বছর যদি আল্লাহ পাওয়ার জন্য পরিশ্রম করতাম তাহলে আল্লাহ পাইতাম কিন্তু সারাটা জীবনের অধিক সময় শুধু দুনিয়া পাওয়ার জন্য ব্যস্ত হইছি কথা কর না কি সারা জীবনের অধিক সময় শুধু দুনিয়া পাওয়ার জন্য ব্যস্ত হইছি প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিয়ে প্রিয় হাজেরিন দুনিয়া পাওয়ার জন্য ব্যস্ত হলাম আখেরাত পাওয়ার জন্য ব্যস্ত হলাম না এই জন্য ভাইজান তাসকিয়াতুন নফসের প্রথম সবকের নাম হলো তাকাব্বুরি রাখা যাবে না ঠিক কি না তাকাব্বুরি রাখা যাবে এটাকে ধ্বংস করতে শেষ করে দিতে সেই আত্মাটাকে আল্লাহ বলেন ইয়া আইয়া তুহারি নাফসুন মুতমাইন ارجعي الى ربك راضية مرضية امي تمار اوپر خوشی اسی تم چلے اسو ار ایک تو جو رب بن اللہ امی اللہ تمار اوپر خوشی تم ابار چلے اسو امی اللہ خوشی আমি আল্লাহ তোমার উপরে খুশি তুমি এবার আসো পাদখলি ফি ইবাদি ওয়াদখলি জান্নাতি নফসে মুতমাইন্না হতে হলে আপনাকে গীবত ছাড়া লাগবে তোহমত ছাড়া লাগবে শিকায়ত ছাড়তে হবে কুখায়েশগুলি সেরে দিতে হবে তাহলে আপনি নাফসে মুতমাইন্নার অধিকারী হতে পারবেন এই যে মাহে রমজান আসতেছে আল্লাহ বলেন ও আমার ইবাদত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون এই যে রমজান আসছে রমজান কেন আল্লাহ পাক দিলেন কেন আল্লাহ মাহে রমজান আমাদেরকে দিলেন আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন তুমি যাতে মুত্তাকি হও সেই জন্য মাহে রমজান তোমারে দিছি তুমি যাতে মুত্তাকি হও তাকওয়াবান হও সেজন্য মাহে রমজান আমি তোমারে দিলাম এমনিতে মাহে রমজান দিনে মুত্তাকি যাতে হতে পারো সেজন্য মাহে রমজান দিলাম সন্ধ্যা থেকে সকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুবহ সাদিক থেকে ইফতারের সময় পর্যন্ত আল্লাহর বান্দা না খেয়ে থাকে ক্ষুধার্ত থাকে পিপাসা খাওয়া দাওয়া এবং কাম এগুলি থেকে বান্দা যখন নিজেকে নিরাপদ রাখে এটার নাম রোজা সাথে সাথে আরো একটা রোজা আছে এই রোজা হলো নাফসের রোজা নজর এটা আবার কেমন গীবত করা যাবে না শিকায়ত করা যাবে না গালিগালাজ করা যাবে না মিথ্যা বলা যাবে না মানুষ ঠকানো যাবে না যদিও এটা কখনোই জায়েজ নাই কিন্তু মাহে রমজানে যদি আপনি গীবত করেন আর রোজা রাখেন তাহলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত না খেয়ে থাকবেন সকাল থেকে সুবহ সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু না খেয়ে থাকবেন আপনার রোজার কামালিয়াত হবে না রোজা রাখলেন যদি মিথ্যা বলেন
কামালিয়াত হবে না রোজা রাখছেন যদি আপনি তহমত দেন সুগোল করে করে বেলান তাহলে রোজার কামালিয়াত হবে না রোজা রাখছেন কোন নারীর দিকে যদি কোন নজরে তাকান কামালিয়াত হবে না রোজা রাখছেন অন্যায়ভাবে কারো সম্পদের জমি যদি দখল করে নেন কামালিয়াত হবে না রোজা রাখছেন আপনার খাবারের মধ্যে যদি হারাম হয় তাহলে কামালিয়াত হবে না কি কথা কন না কেন ঠিক কি না এজন্য আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন তুমি যাতে মুত্তাকি হও সেই জন্যই তোমার আমি মাহে রমজান দিলাম মাহে রমজান মুত্তাকি যাতে হও সেই জন্য মাহে রমজান দিলাম আপনি উপস্থিতি খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আমাদের বুঝার দরকার জানার বড় দরকার হাজিরিন এই জন্য রমজান আসছে আপনাকে আমাকে মুত্তাকি হতে হবে আল্লাহ রাসূল বললেন ও আমার উম্মত শুনো মাহে রমজানে কেউ যদি একজন রোজাদারকে ইফতার করায় আল্লাহ পাক তার রোজা হোক বা না হোক একটা কবুল রোজার সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় লিখে দেবে এক পেয়ালা দুধ দিয়ে হলো ইফতার করা সাহাবী বললেন হুজুর সামর্থ্য অনেকের নাই নবী বলেন একটা খেজুর দিয়ে হলো ইফতার করা বলে তাও নাই আল্লাহ নবী বলেন তাহলে এক পেয়ালা পানি দিয়ে হলো ইফতার করাও ও আমার উম্মতেরা যদি রোজাদারকে তোমরা পেট পড়ে খাওয়াও তাহলে তোমরা শুনে রাখো আমি নবীজি কিয়ামতের ময়দানে তোমার হাউজে কাউসারের পানি পান করাইয়া তোমার কলিজা ঠান্ডা বানাই দেব আল্লাহু আকবার আপনাদের এলাকায় মসজিদে মসজিদে ইফতার হয়নি হয় অনেক জায়গায় ঝগড়া ঝগড়া জঞ্জাল করে বন্ধ করে দেয় এটা ঠিক না সালামে ওই ইফতারির ভিতরে দেখা যায় অনেক গরিব মানুষ আছে আছে না ভাই আছে অনেক দরিদ্র মানুষ আছে ইফতারির ভিতরে আপনি খাবেন ইফতার করাবেন রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে অন্য মাসে ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব রমজানে কেউ যদি একটা ফরজ করে অন্য মাসের সত্তরটা ফরজের সমান আল্লাহর নবী বললেন আসাউমুলি ওয়া আনা আজি বিহি রোজা আমি আল্লাহর জন্য এর প্রতিদান আমি আল্লাহ পাক নিজে রোজাদারের মুখের দুর্গন্ধ মিশক আম্বরের চাইতেও বেশি পরিমাণে ঘেরান প্রত্যেক দিন জান্নাতের হুরেরা রোজাদারদের দিকে তাকায় বলে রব এদের মধ্যে আমাদের স্বামী কে হবে আল্লাহ মেহরবানি করে এদের মধ্যে আমাদের স্বামী কে হবে ইয়ার আল্লাহ এদের মধ্যে আমাদের স্বামী কে হবে রোজাদার রোজাদারদের জন্য দুনিয়ার মাছ দোয়া করে দুনিয়ার পশু পাখিরা দোয়া করে একসাথে বলবেন না মারহাবা রোজাদারদের জন্য সমস্ত মখলুক দোয়া করতে থাকে মাছেরা গাছেরা পশু পাখিরা রোজাদারের জন্য দোয়া করতে থাকে এই জন্য মাহে রমজান রোজা রাখাটা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ যারা রোজা রাখে না তারা বিরাট বড় নাফরমান অনেকে বলে হুজুর আমার ব্যবসা আছে চাকরি আছে এটা আছে সেটা আছে যদি রোজা না রাখি ছেলে পোলা কষ্টের মধ্যে পড়ে যাবে সংসার চালাবে কে এখন যদি প্রশ্ন করি বাবারে আপনি মারা গেলে সংসার আপনারটা চালাবে কে আপনারা উত্তর দেবেন হুজুর আল্লাহ তো রিজিকের ফয়সালা করবে তাহলে বোঝা গেল আপনি থাকলেও রিজিক দেয় আল্লাহ আপনি না থাকলেও রিজিক দিবে আল্লাহ ঠিক কি না আপনি আমি থাকলেও রিজিক দিবে কে না থাকলেও রিজিক দেয় কে তাহলে আল্লাহ যদি রিজিক দেয় তাহলে রোজাটা আল্লাহর জন্য আমি রোজা ছাড়বো না কথা বলেন ঠিক কি না আল্লাহর নবীজি মিম্বার শরীফে কদম রাখলেন নবীজি বলেন আমিন তিনবার মিম্বারে কদম রেখার পরে বলেন আমিন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ তিনবার আপনি আমিন বললেন বিষয় বুঝলাম না আল্লাহর নবী বললেন সাহাবীরা রে তিনবার আমিন বললাম প্রথমবার মিম্বারে কদম রাখছি
জিব্রাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজির নাম মোবারক শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না সে ধ্বংস হয়ে যাক আমি বললাম আমিন নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ যারা পড়ে না তাদের আখেরাত ধ্বংস হয়ে যাবে অনেক বড় মারাত্মক কথা এইজন্য প্রিয় নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়বেন এবং আদায় করবেন আল্লাহর নবী বললেন ও আমার উম্মত তোমরা শোনো যে মাহে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক জিব্রাইল যখন এই কথা বললেন আমি নবীজি বললাম আমিন মাহে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না সে ধ্বংস হোক এইজন্য মাহে রমজানের ঈমান ইহতিসাবের সাথে কেউ যদি মাহে রমজানে রোজা রাখে রাত জেগে জেগে তারাবির নামাজ পড়ে আটটাকাত পড়লে হবে না বিশটাকাত আদায় করতে হবে আজকে যারা আটটাকাত তারাবি বানাইল ওরা আপনার মাহে রমজান নষ্ট করে দিল কথা কন না কেন আজকে যারা আটটাকাত বানাইছে আপনার রমজান নষ্ট করে দিচ্ছে ইমানু এহতিসাবের সাথে কেউ যদি মাহে রমজানে রোজা রাখে রাত জেগে জেগে তারাবি পড়ে এবং কদরের নামাজ কদরের রাত্রি জেগে ইবাদত করে প্রিয় নবী বললেন মায়ের পেট থেকে একটা সন্তান যেমন পৃথিবীতে আসলে নিষ্পাপ আল্লাহ মাহে রমজান শেষ হওয়ার আগে বান্দা কি এরকম নিষ্পাপ বানায় সুবহানাল্লাহ তারাবি কয় রাকাত আট টাকা যারা বানাইছে আপনার রমজান নষ্ট করেছে প্রত্যেক দিন যদি বারো রাকাত চলে যায় তাহলে মাসে গেল কয় রাকাত তিনশো ষাট টাকা তিন বারো ছত্রিশ তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকার নামাজ আপনার জীবন থেকে চলে গেল কেয়ামত পর্যন্ত কাঁদলে কি রোজা আর ফিরে পাবেন এই নামাজ আর পাবেন আপনাকে ধ্বংস করে দিল কত বড় ভয়াবহ ফেতনা আমাদের দেশে আসছে কল্পনা করলে আপনার গা শিহির কত বড় ভয়াবহ ফেতনা আমার দেশে আসছে শুনলে গা শিহির মাহে রমজান থেকে আপনার জীবন থেকে তিনশো ষাট টাকা নামাজ চলে গেল কেয়ামত পর্যন্ত যদি আপনি কাঁদেন এই রোজা আর কোনোদিন ফিরে পাবেন আর কোনোদিন ফিরে জীবনের হায়াত তো অল্প সময়ের জন্য এটা দেখতে 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 জীবনের কত বছর পার হয়ে গেছে আহা কারো ষাট বছর চলে গেছে চল্লিশ চলে গেল সত্তর চলে যাচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন চলে যাচ্ছে আশি বছর পার হয়ে গেল দেখতে দেখতে স্বপ্নের মতো চলে গেল আচ্ছা আমরা ইবাদত করি কতটুকু সময় একটা পরিসংখ্যান নিয়ে যাই কথা লম্বা করব না মনোযোগ দিয়ে ইবাদত করি কত সময় আর আমাদের জীবন কতটুকু একটু দেখেন কারো যদি চল্লিশ বছরের জীবন হয় প্রত্যেক মানুষ প্রত্যেক দিন আট ঘন্টা ঘুমায় তার বিশ্রামের টাইম আট ঘন্টা আট ঘন্টা ঘুমাইলে সে পরিপূর্ণ সুস্থ থাকে ছয় ঘন্টা ঘুমাইলে অসুবিধা হয় না প্রত্যেক দিন ছয় ঘন্টা যদি সে ঘুমায় তাও একটা পারফেক্ট টাইম অসুবিধা হয় না সে মোটামুটি সুস্থ থাকে এর নিচে যে ঘুমায় সে অসুস্থতা তার অসুস্থতা আছে বিভিন্ন রোগে তার ধর্ম চিন্তা করতে পারছেন আপনাকে আল্লাহ ঘুম দিছেন এ রাত দিছেন বিশ্রাম করার জন্য কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি এই রাত্রে এশারও যদি ফজরের নামাজ একটানা চল্লিশ বছর পড়ছে বলে উনি কি অসুস্থ হন নাই না কেন হন নাই আল্লাহর ইবাদতের জন্য এটা একটা রুহের কোরআন যে বান্দা অধিক পরিমাণে আল্লাহর ইবাদত করে তার রুহের খোরাকটা এত পরিমাণে বাড়ে যে তার শরীর নষ্ট হয় না তার শরীরটাকে আল্লাহ উজালা নুরানি বানায় দেয়
একটু অদৃশ্য থেকে আল্লাহর পক্ষ থেকে খাবার আসে এটা আমি বুঝাইতে পারবো না অদৃশ্য থেকে আল্লাহর পক্ষ থেকে খাবার আসে মুতারাম মনোযোগ দিয়ে তো আমরা 40 বছর যদি জীবন হয় তাহলে 8 ঘন্টা করে যদি ঘুমে যায় তাহলে মানুষের জীবনে 24 ঘন্টার 8 ঘন্টা ঘুমে চলে গেছে 40 বছর 60 বছরের জীবনের শুধু 20 বছর ঘুমে চলে যায় বাকি থাকে আর 40 কেউ যদি 60 বছর জীবন পায় তো 40 বছর শুধু ঘুমে যায় এ 20 বছর ঘুমে চলে যায় কয় বছর যায় 20 বছর শুধু ঘুমে চলে যায় আর বাকি থাকে কয় বছর 20 বছর 40 বছর এই 40 বছরের তার একটা দীর্ঘ সময় চলে যায় সাংসারিক ঝামেলা বাজার সদাই ব্যবসা বাণিজ্য ছেলে মেয়ে নাতি নাতনুর ইয়াও কেউ কেউ গেউ গেউ অশান্তি বিশৃঙ্খলা সমাজ রাষ্ট্র ইটে সিটে বাদ বাকি জীবন চলে গেছে বাকি 40 বছরে বাকি 40 বছরের 16 আনা 15 আনা খালি সাংসারিক দুনিয়ার ঝামেলা ছিল এক আনা তাও সে যদি পাঁচ ওয়াক্ত নামাজি হয় রোজাদার হয় হক হালাল মতো চলে তাহলে বাকি এক আনা আল্লাহর পথে চলে বাকি এক আনা আল্লাহর পথে চলে এই সামান্য ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতের আশা কেমনে করবেন বলেন তো এটা আমাদের জীবন এই সামান্য জীবন এই জন্য আল্লাহর কোরআন আল্লাহ এক আয়াতে ওয়াজ করছে يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله কথা কার হে ইমানদার হে ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সম্পদ এবং সন্তানের প্রেমে পড়ে সন্তান এবং সম্পদের প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয় না জিকির থেকে গাফেল হয় না কত বড় ভুল আমরা করতেছি হিসাব কষলে আপনার শরীর হিম হয়ে আসবে আমি এদিকে আর যাব না শেষ যেখানে রাখছিলাম কবরের যাত্রা আহা মহাকাল কতদিন আল্লাহর কোরআন বলতেছে এইভাবে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহা تِغَلْ أَنْخَارَ أَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا Attention. আল্লাহ ডাক দিয়ে বললেন হে ইমানদার তোমাদের জন্য একটা জান্নাত আমি বানাইলাম নহর প্রবাহিত হবে খুবই সুন্দর কোন চোখ কোনদিন সেটা দেখে নাই কোন হৃদয় অনুভব করে না এত সুন্দর জান্নাত তোমাদের জন্য বানাইছি ইমানদার কতদিন এই জান্নাতে থাকবা জাননি خالدين فيها أبدا চিরদিন যেই দিনের শুরু হবে আর কোন দিন শেষ হবে না যেই দিনের শুরু হবে আর কোন দিন শেষ হবে না এটার নাম মহাকাল চিরদিন যে কালের কোনো শেষ নাই যে কালের কোনো শেষ হবে না বুঝতে পারছেন যে জীবনের আর কোনো শেষ নাই এ
এই জীবনের জন্য আমি কি পাথর সংগ্রহ করেছি কি নামাজ জোগাড় করেছি কি রোজা জোগাড় করেছি কি হক হালাল জোগাড় করেছি এতটুকু চিন্তা করলে হয়ে যায় এই জীবনের জন্য আমি কি করছি প্রিয় উপস্থিতি শুধু এতটুকু চিন্তা আপনাদের মগজে ঢুকাই দিলাম এই জীবনের জন্য আমরা কি করছি কি এমন ইবাদত তাহাজ্জুদ জিকির ফিকির আমরা জোগাড় করলাম এই বিরাট জীবনের জন্য আমরা কি করছি কিচ্ছু করতে পারছি এই জন্য আমাদের উচিত কি নিজেকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেওয়া তাসকিয়াতুন নাফসে নিজের আপন পীর ও মুর্শিদের সব বাক্যগুলি মেনে নেওয়া এশার নামাজের পরে কতবার দুরূদ শরীফ জোরে বলতে হবে এই 500 বার দুরূদ যদি আপনি পড়িয়ে কবরে যান কি লাভ হবে একটু শুনে দিয়ে আল্লাহ রাসূল বলেছেন মান সাল্লা ফি ইয়াউমিন আলফা মাররা যে ব্যক্তি প্রত্যেকদিন হাজার বার দুরূদ শরীফ পড়বে লাম ইয়ামুত তার মরণ হবে না হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ দুনিয়ার জগৎ থেকে সে জান্নাত না দেখা পর্যন্ত মৃত্যু আসবে না একসাথে বলা যাবে সুবহানাল্লাহ কত হাজার বার 1000 বার হাজার বার দুরূদ শরীফ জপতে অধিক পরিমাণে দুরূদ যারা পড়বে দুনিয়ার থেকে আল্লাহর জান্নাত দেখে তার মৃত্যু হবে আর একটু জোরে একসাথে বলেন আল্লাহু আকবার তাহলে দুরূদ দরকার আছে আছে পড়বেন বেশি বেশি পড়বেন ঘরে ঘরে নবীর মিলাদ দোয়া কোরআন খতম দিবেন হুজুর বেদাত বেদাতের ফতর গোষ্ঠী কি লেন বলে হুজুর কারণ কি গোষ্ঠী গেলেই তো কি জন্য এই সমস্ত ফতোয়া মানার টাইম আমরা নাই বলে কারণটা কি কারণ বুঝাইতেছি আপনাদেরকে যে মরহুম কবরে চলে গেছে তাকে জিজ্ঞেস করেন কবরের জীবনটা কেমন বিরাট ভয়াবহ কেমন ভয়াবহ আপনাদের এই এলাকার গোরস্থান আছে না গোরস্থানের বয়স কত গোরস্থানের বয়স কত আমি জিজ্ঞেস করছি গোরস্থান গোরস্থানের এটা বয়স আছে না কত বছর থেকে শুরু হয়েছে কয়েকশো বছর আছে না এরকম গোরস্থান 200 বছর আছে 300 বছর আছে আছে না এরকম আছে তো 200-300 বছরের গোরস্থান আছে তো 200 বছর আগে যারে কবর দিছিল তার কবর কোন জায়গা অনেকের কবর ঠিক নাই নিশ্চিহ্ন হয়ে গেছে তাহলে বাকি 200 বছর পরে আমাদের কবর কোথায় হবে কথা কর না কেন ঠিক আছে তাহলে এই দুনিয়ার তাকব্বরি করে লাভ নাই ফারাফারি করে লাভ নাই খুশাখুশি করে লাভ নাই অন্যের জমিন নষ্ট করে লাভ নাই অন্যের ফসল নষ্ট করে লাভ নাই মানুষের মনে দুঃখ দিয়ে লাভ নাই কোনো ফায়দা নেই কোনো ফায়দা নেই একবার সহজ ভাষায় আপনি বুঝেন বাকি 200 বছর পরে আমাদের কবর নিশ্চিত দোয়া করার মতো কবরের পাশে দাঁড়ানোর কেউ থাকবে না ছেলে নাই মেয়ে নাই নাতি নাতনি কেউ নাই আপনাকে যদি জিজ্ঞেস করি দাদু এই আপনার দাদার বাপের নাম কি আপনি বলছে দাদার বাপ দিয়ে আমি কি করব তার নাম দিয়ে তার পরিচয় দিয়ে আমার তো দরকার নাই বলে তার কবর কোন জায়গা আছে গোরস্থানে দিছিল এক জায়গা আছে গোরস্থানে রাখছিল এক জায়গা আছে কে দাদার বাপ তার মানে দাদার বাপের প্রতি আপনার কোনো ফিলিংস নেই আপনি ইন্তেকাল করবেন আপনার ছেলে কিছুদিন মনে রাখবে তাও যদি ছেলে নামাজ রোজা জিকির আজকার করে তো একটু দোয়া খায় আব্বার কথা মনে পড়বে আর যদি বেনামাজ যায় তো আর কিছু শেষ আচ্ছা নাতি আরে তোর দাদার কবর কোথায় কই যে আব্বার কবরের পাশে আছে তুই রাখছে দোয়া করিস সময় পাইলে করি যে একটা গান আছে সময় পাইলে ভালোবাসি তো নাতি নাত করে হলো সময় পাইলে দাদার কথা মনে পড়ে সময় না পাইলে আর মনে থাকে না কি কথা করলাম
বুঝে যা এরপরে পুঁতি যখন আসবে তোর আপনার কবরের চিহ্ন প্রয়োজনে ওইটা ভাঙিয়ে দিয়ে যদি দুটো গাছ লাগাইতে পারে তাও চেষ্টা কর শেষ পারাপারি করে কর যেই সন্তানের জন্য হারাম খাবেন চার পয়সা দাও যেই সন্তানের জন্য সুদ ঘুষ করে জমি জমা বাড়ি গাড়ি করবেন চার পয়সা দাও যারা এগুলি করে যায় তারা বুকা বুঝে না রাখের আত্মস্থ ও বুঝে না বুকা চরম ধোকা নিয়ে দুনিয়ার থেকে সে চলে যাবে বিরাট বড় ধোকা নেবে ধোকা ধোকা করোনা এসে মানুষকে বুঝাই দিয়ে গেছে যে ধোকা কি জিনিস কত বাবা কোটি কোটি টাকার মালিক ছেলে করোনার ডরে বাবার জানাজাতেও গেছে না এই করোনা এসে বুঝাই দিয়ে গেছে দুনিয়াটা ধোকা মিথ্যা এটা আপনাকে ধোকা দেবে এটা আপনাকে ধোকা দিবে ধোকা আমার ওয়াজ শেষ হুজুর কেন বাড়িতে বাড়িতে মিলাদ পড়াবো কোরআন খতম দিব এজন্যই দিবেন এ মানুষগুলি বহু বছর আগে কবরে চলে গেছে তাদের দোয়া করার আর কেউ নাই আপনি যখন আপনার মিলাদ কোরআন খতম দোয়াগুলি তাদের কবরে পৌঁছাবেন ওই কবর থেকে তারা অত্যন্ত খুশি হয় এবং আনন্দিত হয় এই জন্য আল্লাহ রসুল বলেন নাহাইতুকুমান জিয়ারতিল কুবুর কবর জিয়ারত নিষেধ করতাম ফাজুরুহা তোমরা অধিক পরিমাণে কবর জিয়ারত করো কবরের পাশে দাঁড়াও জিয়ারত করো তুমি কবর এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাই ও পাথর গাঁটাবাসী আপনারা অধিক পরিমাণে কবর জিয়ারত করবেন এবং মরহুমদের জন্য আপনারা দোয়া করাবেন যাতে কবর থেকে তারা কিছু দোয়া পেয়ে যায় আউয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু নেক সন্তানের দোয়াগুলি বাবা মার কবরে পৌঁছে যায় আল্লাহ আমাদের প্রত্যেকের তাদের জন্য দোয়া করার তৌফিক দিক আমরা সকলে আওয়াজ তুলে বলি আমিন।